হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ক্ষীরের মালপোয়া বানিয়ে দেখাবো। সামনেই জন্মাষ্টমীতে এই মালপোয়াটা আপনি বানাতে পারেন। এর আগে আমি আরেকটি মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনাদের খুবই ভালো লেগেছিল। আশা করছি আজকের এই ক্ষীরের মালপোয়ার রেসিপিটাও আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 200 গ্রাম খোয়া ক্ষীর। এটা আমার ঘরে তৈরি করে নেওয়া খোয়া ক্ষীর। এর রেসিপি আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং এটা আপনি 15 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, তাতে এরকম সফট খোয়া ক্ষীর তৈরি হবে। আপনি মার্কেট থেকে কেনা খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন, তবে সেটা যদি শক্ত হয় তাহলে অবশ্যই করে একটু গ্রেট করে নিতে হবে। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা, আর লাগবে দুধ। 350 ml দুধ নিয়েছি, আর দুধটা আমি হালকা গরম করে রেখেছি। এই রেসিপিটার জন্য ঘন ফুল ফ্যাট বা ফুল ক্রিম দুধ নেওয়ার দরকার নেই, এমনি সিম্পল যে টোন্ড মিল্ক পাওয়া যায় সেটা নিলেও হবে। এবং এখানে 1 চামচ মৌরি একটু ক্রাশ করে রেখেছি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো, একটা বোলে আমি খোয়া ক্ষীরটা অল্প অল্প করে নেব এবং এই হালকা উষ্ণ দুধটা দিয়ে মেশাতে থাকব। পুরো ক্ষীরটা ভালোভাবে মিশে গেলে পরে এর মধ্যে এবারে ময়দাটা অল্প অল্প করে মেশাতে থাকব। পুরোটা একবারে দেবেন না, নয়তো দলা বেঁধে যেতে পারে। সবটুকু ময়দা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এরকম একটু পাতলা হতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা, এবং অবশ্যই করে যেন কোনো ময়দা বা ক্ষীরের দানা বা লাম্পস না থাকে, স্মুথ লাম্প ফ্রি হতে হবে। এবারে এর মধ্যে ক্রাশ করে রাখা মৌরিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মৌরিটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি, যদি ভালো না লাগে তাহলে না দিতেও পারেন। আমাদের মালপোয়ার জন্য ব্যাটার তৈরি হয়ে গেল। এটাকে এখন ঢেকে 1/2 ঘন্টার জন্য একটু সেট হতে রেখে দেব, ফ্রিজে রাখবার দরকার নেই। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। মালপোয়া রসের মিষ্টি, তাই চিনির একটা শিরা তো বানাতে লাগবেই। এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। ঠিক সেই 1 কাপ দিয়ে মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়ে এবারে চিনিটাকে নেড়ে নিতে হবে ভালোভাবে গুলে যাওয়া অবধি। এর মধ্যে 3-4টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। চিনিটা গুলে যাওয়ার পর খুব বেশিক্ষণ আর জাল দেওয়ার দরকার নেই, কারণ আমাদের শিরাটা খুব ঘন একতারের শিরা করতে লাগবে না, নয়তো মালপোয়ার ভেতরে রসটা ভালো করে ঢুকবে না। হাতে নিয়ে যদি একটু চিটচিটে লাগে তাহলেই হবে। 3-4 মিনিট শিরাটাকে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মালপোয়ার ব্যাটারটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্ট হতে রেখেছিলাম, তাতে করে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে গেছে। এবং মালপোয়াগুলোকে ভাজবার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর তার সাথে 3-4 টেবিল চামচ মতো ঘি নিয়ে একসাথে গরম করে রেখেছি। যখনই মালপোয়া বানাবেন চেষ্টা করবেন একটু অন্তত ঘি ব্যবহার করতে, তাতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। সামান্য 1 ফোঁটা ব্যাটার তেলে দিয়ে চেক করে নিচ্ছি যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কি না। যদি এভাবে সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা পারফেক্ট গরম রয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে চামচে বা হাতায় করে ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। গ্যাসটা অবশ্যই করে কিন্তু আস্তে রাখবেন এবং একটা মালপোয়া ভেসে উঠলে তবেই আরেকটা তেলে ছাড়বেন। এভাবে একসাথে 3-4টে মালপোয়া আপনি ভাজতে পারবেন। গ্যাসটাকে আস্তে রেখেই এবারে মালপোয়াগুলোকে দুপিঠেই হালকা ব্রাউন করে ভেজে তুলব। তেল যদি খুব গরম থাকে তাহলে কি হবে সেটাও কিন্তু দেখে নিন এখানে, তাই গ্যাসটা অবশ্যই করে আস্তে রাখবেন, তাহলেই খুব সুন্দর মালপোয়া তৈরি হবে।
তো এখানে 20টা মতো মালপোয়া ভাজা হয়ে গেছে এবং আরেকটু ব্যাটার বাকি আছে, তাতে করে আরও 5-6টা মালপোয়া তৈরি করা যাবে। তো আমি যা ব্যাটারের পরিমাণ দেখিয়েছি তাতে করে 25-26টা মতো মালপোয়া তৈরি করা যাবে। এবারে মালপোয়াগুলোকে আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা কিন্তু হালকা, খুবই হালকা গরম আছে, এর মধ্যে 1-2 মিনিটের জন্য ডুবিয়ে নিয়েই তুলে নিচ্ছি। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মালপোয়া খুব বেশি নরম হয়ে যাবে। আপনি যদি এভাবে চিনির রসে না দিতে চান তাহলে কিন্তু রাবড়ির সাথেও সার্ভ করতে পারেন, এবং রাবড়ি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আগের সপ্তাহে আমার শাহি টুকরার ভিডিওতেই দেখিয়েছি। এবারে ওপর থেকে একটু কুচোনো ড্রাই ফ্রুটস যেমন অ্যালমন্ড এবং পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণই স্বাদের ক্ষীরের মালপোয়া। এটা আপনি 1 সপ্তাহ অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এর স্বাদ গন্ধ সবই বজায় থাকবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বাই।